শুভ সকাল দর্শক মণ্ডলী। বাড়ির ছাদে ডাল চাষ, হ্যাঁ শুনতে একটু অন্যরকমই লাগবে, কিন্তু আসলেই দেখুন এখানে বাড়ির ছাদে মুগ ডাল চাষ করা হচ্ছে। এই যে দেখুন, এটি আমরা লাগিয়েছিলাম এই প্রায় 55 থেকে 56 দিন হচ্ছে। দেখুন এই যে ডাল পাকার মতো পর্যায়ে চলে এসেছে। এটি আমার উদ্ভাবিত হলুদ মুগের জাত। এটি ডিজাইন করা হয়েছে এমনি করেই যে যাতে স্বল্প জায়গায় ডাল চাষ করা সম্ভব হয়। সাধারণত ডাল একটি ফিল্ড ক্রপ, অর্থাৎ মাঠেই সাধারণত করা হয়, কিন্তু আপনারা জানেন যে ধীরে ধীরে বাংলাদেশে জমির পরিমাণ কমে আসছে আর সেই সঙ্গে ক্রপিং ইনটেনসিটিও বাড়ছে। স্বল্প জায়গায় যদি এই সব ডাল জাতীয় ফসল চাষ করা সম্ভব হয়, তাহলে মাঠ অন্যান্য ফসলের জন্য ব্যবহার করা যাবে, সবজি জাতীয়, তারপরে ফল জাতীয়, আর ধান তো আছেই। তো এই যে দেখুন, আমরা এই মুগের জাতটি আসলে ডিজাইন করা হয়েছে এমনি করেই যে যেটি অল্প জায়গাতেই চাষ করা সম্ভব হবে। আমরা লাগিয়েছিলাম মাত্র 2 মাসের কাছাকাছি হলো বয়স। এই যে দেখুন গাছের স্ট্রাকচার, যে এটি কিন্তু লজিং হবে না, লজিং হবে না, ভাইরাস টলারেন্ট, অর্থাৎ ভাইরাস ধরবে না। মুগ ডালে যে ভাইরাসের সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু এতে নেই। আর লিফ স্পট, এটি আরেকটি সমস্যা যেটি এই জাতটিতে নেই। তো আমরা বলতে পারি যে এটি হলো একটি ডিজিজ টলারেন্ট ভ্যারাইটি। সেদিক থেকে আমরা যদি বিচার করি যে এখানে প্রোডাকশন কস্টটাও কম পড়বে, কেননা স্প্রে করতে হবে না, ফাঞ্জিসাইড বা ইনসেক্টেরও অ্যাটাক তুলনামূলকভাবে আমরা কম দেখেছি। আর এই মুগ ডালটি অত্যন্ত আকর্ষণীয় রঙের, হলুদ রঙের। আমরা যে সোনা মুগের যে ডাল খাই, সেই সোনা মুগের আদলে এটি গড়ে তোলা হয়েছে, হলুদ এর দানাগুলো, এবং খেতেও অত্যন্ত সুস্বাদু। আর যেহেতু এর স্বল্প মেয়াদী ফসল, মাত্র 2 মাসের মধ্যে আপনার এটি হারভেস্ট করা যায়। দেখুন এই যে প্রায় পাকার পর্যায়ে হয়ে এসছে, এই যে ফল কিন্তু খারাপ ধরেনি। যে আমরা যদি চারপাশে দেখি, আসলে ফল কিন্তু খুব একটা খারাপ ধরেনি। তো যদিও এটি বর্ষাকালে আসলে লাগানো হয়েছে, এই বর্ষাকালের মধ্যে গাছের, আপনারা জানেন যে একটু পানি বেশি পাওয়ার ফলে একটু এটি দৈর্ঘ্যে বেশি লম্বা হয়ে গেছে, তাছাড়া কিন্তু বেশ খাটো খাটো জাতের, যার ফলে এতে ফলের সংখ্যা, গাছ প্রতি ফলের সংখ্যাও কম নয়। আমরা মাঠে দেখেছি এটা গাছ প্রতি ফলের সংখ্যা 35 থেকে 36টি হয়। তো এখানে কমপক্ষে 10 থেকে 12টি পাওয়া যাবে। আর দেখুন যে কিভাবে আপনি করবেন, যে প্রথমে যদি আমরা এরকমভাবে টবে লাগিয়ে দিই, আর একটু বড় টব হলে ভালো হয়, যেখানে এক দফা যদি আপনি লাগিয়ে দেন, তাহলে প্রথম দফায় বেশ কিছু ডাল পেয়ে গেলেন, আবার তারপরে আবার আরেকটি ফেজ আপনি শুরু করতে পারেন। যেহেতু এটি সারা বছর হয়, শুধুমাত্র 2টি মাস, ডিসেম্বর জানুয়ারি, এই 2টো মাস বাদ দিয়ে, সেজন্য কিন্তু পরপর যদি আপনি কয়েকবার লাগান, তাহলে কিন্তু কয়েক কেজি ডাল সহজেই আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। এই যে এই গাছগুলো কিরকম সতেজ, এই যে ধীরে ধীরে এগুলোও
আগামী আর মাত্র দেড় মাস হয়তো সময় লাগবে, দেড় মাসের মধ্যে কিন্তু ফল চলে আসবে। তো এই হলুদ মুগের জাতটি এটি ছাদে, বাড়ির ছাদে সুন্দরভাবেই চাষ করা যায়। আর আপনার সারা বছরে যেটুকু ডাল লাগবে তার কিছুটা অংশ তো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারলেন। আর দেখতেও ভালো লাগে যে অর্নামেন্টাল টাইপের কিছুটা গাছের স্ট্রাকচারটা, যেটি যে খুব বেশি লম্বা নয়, যে লজিং হয়ে যাওয়া বা নুয়ে পড়া এরকম যে হ্যাবিটটা, সেই হ্যাবিটটা এটাতে নেই। তো এর ফলন মোটামুটি ভালোই আর খেতেও সুস্বাদু, যার ফলে এই যে হলুদ মুগ ডাল, এই হলুদ মুগ ডালটা আপনারা বাসায় বাড়ির ছাদে চাষ করে আপনার ডাল সংগ্রহ করতে পারবেন। দর্শক মণ্ডলী, যেটা আমরা বলছিলাম যে সম্প্রতি একটি হলুদ মুগের জাত উদ্ভাবন করা হয়েছে, এই যে দেখুন এই যে হলুদ মুগ, আর যেটি প্রচলিত জাত রয়েছে এই সবুজ মুগ। আসলে এই হলুদ মুগটি এটি উদ্ভাবন করা হয়েছে নির্বাচনের মাধ্যমে। আপনারা জানেন যে সোনা মুগ যেটি, সেটি কিন্তু হলুদ রঙে এবং সেটি যেমন ঘ্রাণ তেমনি এর সুস্বাদু যে ডাল, সেই সুস্বাদুর ডালের জন্য ব্যাপক এর সুনাম রয়েছে এবং সেই কারণেই এই সোনা মুগের আদলে এই যে হলুদ মুগ, এই হলুদ মুগটি এটি উদ্ভাবন, হলুদ মুগের জাতটি উদ্ভাবন করা হয়েছে। এটি দেখতেই পাচ্ছেন যে সোনামুগের চেয়ে দানাগুলো বড় এবং এটি মাত্র 57 থেকে 58 দিনে সংগ্রহ করা যায়। অপরদিকে এই যে সবুজ যে মুগের জাতটি আপনারা দেখছেন, এটি প্রায় 65 থেকে 67 দিন লাগে আর এটি দুইবারের তুললেই প্রায় হারভেস্ট করা শেষ হয়ে যায়, অর্থাৎ কিছুটা ডিটারমিনেট টাইপের গাছ। আর এটি ইনডিটারমিনেট, এটি তিনবার কখনো চারবারও সংগ্রহ করা যায়। তো চাষিরা চায় যে যত তাড়াতাড়ি মুগ ডাল তুলে অন্য ফসল লাগানো যায় সেই চেষ্টা করে। তো সেদিক থেকে এই হলুদ মুগ ডালটি, এটি যেহেতু স্বল্প মেয়াদি এজন্য চাষিরা পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন যেহেতু এর রঙটা হলুদ, আকর্ষণীয় সোনার রঙের মতো, এই কারণে এটি চাষিরা পছন্দ করে। আর এটি থেকে যে খাদ্য ও দ্রব্যগুলো তৈরি করা হয়, অর্থাৎ ফুড আইটেমস যেগুলো তৈরি করা যায় করা হয়, যেমনটি হলো ডাল, মুগের ডাল যদি রান্না করা হয়, খিচুড়ি যদি রান্না করা হয় এবং মাংস দিয়ে যদি এটার ঘন ডাল তৈরি করা যায়, তাহলে এই রঙগুলো কিন্তু এই যে সবুজ মুগের ডালের যে ফুড আইটেম তার থেকে এটি অনেক আকর্ষণীয় হলুদ বর্ণের হয়। আর আমরা দেখেছি এটির কেমিক্যাল অ্যানালিসিস করে বা কেমিক্যাল অ্যানালিসিস করে যে এটিতে প্রায় 30% ফ্যাট কম আছে, অর্থাৎ এই চর্বি জাতীয় এখন খাবারটাকে অ্যাভয়েড করার চিন্তা ভাবনা করা হয় মেনু থেকে। দৈনন্দিন আমাদের যে খাদ্য তালিকা, সেই খাদ্য তালিকায় এখন চর্বি জাতীয় খাবারের যে উপাদানগুলো সেগুলো যাতে কম থাকে সেই দিকে নজর রাখা হয়। সেদিক থেকে কিন্তু এই ডালটি অনেক বেশি উপযোগী, অর্থাৎ এর প্রচুর হেলথ বেনিফিট রয়েছে। আর এটি হেক্টর প্রতি ফলন প্রায় 1300 থেকে 1400 কেজি, এটিরও 1300 থেকে 1400 কেজি, কিন্তু যেহেতু এতে ফলের সংখ্যা কম সেই কারণে এই ফলের সংখ্যা বেশি, এটা তো সবুজে ফলের সংখ্যা কম, এই কারণে এই যে ফলনগুলো দুটো জাতের ফলন কাছাকাছি। তো চাষিদের কাছে এই হলুদ মুগ যে জাতটি, এই জাতটি ক্রমশই
জনপ্রিয় হয়ে উঠছে। এই বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলোর কারণে যে আকর্ষণীয় হলুদ রঙের এই ডালটি স্বল্পমেয়াদী, যা সারা বছরই প্রায় চাষ করা যায়। আবার এর থেকে যে খাদ্য উপাদান বা ফুড আইটেমগুলো, সেই ফুড আইটেমগুলো বেশ আকর্ষণীয় হয়। আর আজকাল আপনারা জানেন যে মুগ ডাল ভাজা বাজারে বিক্রি হচ্ছে, যেই মুগ ডাল ভাজাতেও কিন্তু হলুদ লাগে। তো রান্না করতে এই হলুদ মুগ ডাল হলুদ মুগ ডালে কিন্তু কম হলুদের প্রয়োজন হয়। তো সেটি তখন বাণিজ্যিক উপায়ে জাত হলুদ মুগের ডাল ভাজা এটা প্যাকেটজাত করা হয়, সেখানেও কিন্তু তুলনামূলকভাবে কম হলুদ লাগবে। তো এই সব কারণে এই হলুদ মুগ জাতটি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। ধন্যবাদ।